আসসালামুআলাইকুম, শুভ সকাল। আজকে সকালটা শুরু হোক রেগুলার মিল্ক টি দিয়ে। সকাল কিংবা বিকেলের নাস্তায় চা ছাড়া যাদের একদমই চলে না তাদের জন্য আজকে রেসিপি রেগুলার মিল্ক টি। তো রেগুলার মিল্ক টি বানানোর জন্য আমি এখানে এক কাপ পানি দিয়েছি। পানি যখন শুকতে থাকবে তার জন্য অপেক্ষা করছি। পানিতে বলক চলে আসার পরে আমি একটা দিয়েছি আস্ত গোটা এলাচ, আর দিয়ে দিয়েছি চা পাতি। তো এভাবে চা পাতি 5 মিনিট ফুটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ দিয়ে মেপে 1 কাপ দুধ। এখন আমি আবার ফোটার জন্য অপেক্ষা করব। প্রায় 5 মিনিট ধরে এভাবে ফুটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি খান ঠিক সে পরিমাণ চিনি দিবেন। এরপর 5 মিনিট আবার ফুটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 পিস এনার্জি প্লাস বিস্কিট। তো চা এরপর আমি মিডিয়াম আঁচে রেখে ফুটাবো 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। এভাবে ফুটাতে যখন চাটা একদম ঘন হয়ে আসবে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো খুব দ্রুত আমার এখানে 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। আমার চা রেডি, এখন আমি পরিবেশন করব আর গরম গরম খেয়ে নিব। এভাবে চা বানিয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। আর অবশ্যই চায়ের পানিটা খুব ভালো করে ফুটাবেন, হাতে সময় নিয়ে ফুটাবেন। পানি যতটা ভালো করে ফুটানো হবে, যত বেশি নিয়ে ফুটানো হবে চা, তত বেশি মজা লাগবে। আর এখানে আমি সময়ের স্বল্পতার কারণে বা ভিডিও ছোট করার জন্য মানে খুব কম সময় দেখিয়েছি। মূলত চাটা বানানোর জন্য আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। তো আমার মতো যারা বিস্কিট দিয়ে ভিজিয়ে চা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।